আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হরিহরপাড়া থানার মালোপাড়া মণ্ডলপাড়া এলাকায় তল্লাশি অভিযান চলে। গ্রেফতার করা হয় মুক্তার শেখ নামে একজনকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ, এমনটাই পুলিশ সূত্রে খবর। দ্রুত কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দ্রুতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।